ওকে, সো গত এপ্রিল মাসে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে, থার্ড ইয়ার ফাইনাল স্টুডেন্টদেরকে নিয়ে কাসাবা ইন ইটস ইজ কল্ড তাপিওকা, ইন মালয়েশিয়া কল্ড তাপিওকা, অলসো ইন ইংলিশ কল্ড কাসাবা। সো এটার রুট থেকে আমরা বাংলাদেশে হয়তো এটা খুব খুব বেশি একটা পরিচিত না, সো এটার রুট থেকে সুন্দর যে রুট হয় অনেকটা মিষ্টি আলুর মতো, কিন্তু এক্স্যাক্টলি মিষ্টি আলুর মতো না। সো আমি এবং আমাদের স্টুডেন্ট সবাই মিলে এটা লাগিয়েছিলাম। সো 3 মাসেরও বেশি বয়স অলরেডি, সো গ্রোথটা একবারে খারাপ হয় নাই, যদি এখানে সয়েল একটু প্রবলেম আছে। সো এখানে ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটি আছে আর কি। সো নর্মালি এটা 8 থেকে 12 মাসে হারভেস্ট করা হয়, এবং যদি সুন্দর রুট হয় তো একটা ইয়েতে অনেকগুলো রুট হয়, 5, 6, 7, 8 পর্যন্ত রুট হইতে পারে। এবং বিশেষ করে তাপিওকা পাউডার, এখন মার্কেটে তাপিওকা পাউডার পাওয়া যায়, স্টার্স পাওয়া যায়, এবং মালয়েশিয়াতে এটা স্লাইস করে আর কি, হারভেস্ট করার পরে স্লাইস করে তারপরে এগুলোর ছোটো ছোটো পিস করে ওইটা আবার ভাজি করে, এক ধরনের বাংলাদেশে যেটা বলি বেসন, বেসনের মতো আর একটা পাউডার পাওয়া যায় এখানে, ওইটা দিয়ে ওরা ভাজি করে, ওটাকে বলে যে আপনার মালয়েতে বলে উবি কায়ু আর কি। সো উবি কায়ু গোরিং বলে আর কি। সো বেশ ভালোই লাগে, খারাপ না একবারে। আর একটা হয় এরা, এই যে যে পাতাগুলো আর কি, কচি পাতা, কচি পাতা হারভেস্ট করে, কচি পাতা আর একটা সুন্দর প্রসেস করে খুব সুন্দর রান্না করে, এবং সেটা খুব ভালো টেস্টি। তা আমি সেভারাল টাইমস বিভিন্ন রেস্টুরেন্ট আমি সেটা আমি খেয়ে দেখছি আর কি, খুবই ভালো লাগে, কিন্তু আমার প্রসেসটা একটু ডিফারেন্ট, এরা জানে আর কি, আমি সেটা শিখতে পারিনি। সো মোটামুটি এখানে অনেকগুলো রো ছিল আমার, 7-8 গ্রুপ ছিল স্টুডেন্টের। সো এক একটা গ্রুপকে এক একটা রো ভাগ করে দেওয়া, সো মোটামুটি ভালো গ্রোথ হয়েছে আর কি, যেহেতু এই ল্যান্ডটা এবার প্রথম সিলেকশন করা হয়েছিল, আগে অন্য জায়গাতে ছিল। এখানে মোটামুটি আমার 6-7 গ্রুপ স্টুডেন্ট ছিল। সো গ্রুপ স্টুডেন্টগুলো সবাই মিলে ওরা গ্রুপ ওয়াইজ হারভেস্ট, প্রথমে হারভেস্ট করছে ওই পাশে এক জায়গা লাগানো ছিল, তো ওখান থেকে আস্তে আস্তে ওরা এখানে নিয়ে আসছে। তো খুবই সুন্দর আর কি, এর ভিতরে যেহেতু বাতাস থাকে এবং খুব কুল থাকে, যে আমাদের এই দেখেন আপনারা কোনো স্টুডেন্ট বা আমাদের কেউ হয়তো হারভেস্ট করছে আর কি, যে ডগা কেটে নিয়ে গেছে ওটা যে পাতা রান্না করে খেয়ে খাওয়ার জন্য আর কি। আমার কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ দিছিল যে ওরা কিছু পাতা নিতে চায়, তো আমি অ্যালাউ করছিলাম, পরে হয়তো আমাদের আরও স্টাফ তারা হয়তো বা এখান থেকে নিতে পারে। সো আসলে খুব টেস্টি আর কি, পাতাটা একদম কচি পাতা, ওরা কীভাবে রান্না করে আমি জানি না, তবে খাইতে খুব, নারকেলের দুধ দিয়ে রান্না করে এটা আমি দেখছি। সো ভেরি অ্যামেজিং। তো বাংলাদেশে যদিও এটা কমার্শিয়াল চাষ হয় না, কিন্তু অনেক দেশে এখন, বিশেষ করে থাইল্যান্ড এখন প্রচুর পরিমাণে এটা উৎপাদন হচ্ছে, বিশেষ করে এটা দিয়ে আপনারা পাউডার হয় আর কি, যে পাউডার, তাপিওকা পাউডার, ক্যাসাবা পাউডার, অ্যান্ড অলসো ওরা ইয়ে তৈরি করে, ইথানল তৈরি করে, যেটা দিয়ে মদ তৈরি হয়, ইথানল, এবং বায়োডিজেলও হয় সেখান থেকে ওরা তৈরি করে, যেটা প্রসেস। সো ভেরি অ্যামেজিং। প্রতি বছর আমার একটা প্র্যাকটিক্যাল থাকে এর উপর, তো যেহেতু এটা কাটিং দিয়ে তৈরি করায়, সো গাছটা যখন এটা অনেক বড়ো হবে, সো একটা কাটিং অনেক লম্বা হয়ে যায়, একটা ম্যান হাইট থেকে ওভার ম্যান হাইট, এটা 2-3 মিটার লম্বা হয়ে যায়, তখন ওটা কেটে কেটে আমরা আবার নতুন গাছের জন্য প্লান্টিং করতে পারি আর কি, যেটা প্লান্টিং করা। সো দেখতে পারেন যে এটা এটা গেছে মূল 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 যে ডালটা আর কি, এটা এখানে লাগানো ছিল, এখান থেকে 3টা ব্রাঞ্চ হয়েছে আর কি, প্রত্যেকটা দেখেন 3টা 4টা করে ব্রাঞ্চ হয়েছে আর কি। সো দেখেন 5টা ব্রাঞ্চ হয়েছে এটাতে। সো এভাবেই মোটামুটি বেশ অনেক অনেক বেশ বড়ো একটা প্লট এখানে। সো সবই আমার থার্ড ইয়ার ফাইনাল স্টুডেন্ট, ওদেরকে দিয়ে ইয়ে করা, এবং হেল্পার হিসেবে আমি ছিলাম। সো ভালোই লাগে কাজগুলো যখন করি বা আমরা দেখি আর কি, বেস্ট অ্যামেজিং মনে হয়। সো বাংলাদেশে যদিও এটা কমার্শিয়াল ওইভাবে এখনও চাষ হয় না, বাংলাদেশে অনেক সময় এটাকে বলে কি যেন সাগু গাছ বলে, আমি ছোটোবেলাতে যতটুকু শুনতাম আর কি, যে সাগু গাছ, কারণ এটার রুট থেকে প্রসেস করে আসলে সাগু তৈরি করা হয়, যে কারণে ইয়ে করে, এবং সবচেয়ে বেটার হয় এটা ভর্তা করে, আমরা নিজেরা ভর্তা করে খেয়ে দেখছি, যদি একটু সুইট, কিন্তু অত সুইট না আর কি, সুইট পটেটো, আই মিন ইটস কল্ড মিষ্টি আলুর মতো অত সুইট না, কিন্তু বেশ বেশি ফাইবার না হয়ে যায়, যদি 1 বছরের বেশি হয়ে যায় তখন এটা আবার ফাইব্রাস হয়ে যায়। সো বেস্ট অ্যামেজিং এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন লাস্ট কর্নার, ওখানে মাটিতে হয়তো ইয়েটা এনার্জিটা বেশি থাকার কারণে এই পেশা বেশি বড়ো হয়েছে আর কি, এই সাইড থেকে গ্রোথ অনেক কম হয়েছে, যেহেতু আমাদের এখানে মাটিতে বেশ সমস্যা আছে আর কি। সো গ্রোথ একবারে খারাপ হয় নাই, 3 থেকে 3.5 মাস বয়স।
সো এটা হচ্ছে আমার ফ্যাকাল্টি অফ সাস্টেইনেবল এগ্রিকালচার ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা সান্দাকান ক্যাম্পাস থেকে তাপিওকা কাসাবা ফিল্ড দিস লুকস ভেরি অ্যামেজিং।